হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো কিছুদিন আগেই এই রেড ভেলভেট কেক আর এই মিলেট কুকিজটা নিয়ে এসেছিলাম আমি। মিলেট কুকিজটা খুব ভালো, কারণ এর মধ্যে রাগি ওটস এগুলো ছিল। তো এখন যেহেতু ব্রেকফাস্ট টাইম, আজকে সবাই খুব ব্যস্ত ছিল, তাই আমি এই কেক আর কুকিজটাকেই পেট ভরালাম, তারপর চলে এলাম চুল কাটতে। তোমরা আগের ব্লগে দেখেছিলে, আমি তোমাদের বলেছিলাম যে আমি ছোট্টবেলা থেকে কাকুর কাছেই চুল কাটাই, তাই আমি কোথাও চুল কাটাই না, এই কাকুর কাছেই আসি। চুলটা একটু বড় হয়ে গেছিলো, মানে আমার চোখে মুখে পড়ছিলো বলে একটু অস্বস্তি হচ্ছিল, তাই দেখো আমি এখন কাকুর কাছে চুল কাটাতে চলে এসেছি। আর কাকু খুব যত্ন সহকারে আমার চুল কেটে দেয়। এই যে দেখো, আমার চুল কাটানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, বাড়ি এসে স্নান করে শ্যাম্পু করে আমি একদম এখন ফ্রেশ হয়ে গেছি। তারপর সন্ধ্যাবেলা চলে এলো আমার স্টুডেন্ট আমার কাছে ড্রয়িং শিখতে। হাই, কি করছিস অর্চিতা, কি ড্রয়িং করছিস? এ আমি সিনারি করছি। কি সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে। দেখো ওই সিনারিটা কিন্তু নিজে হাতে ড্র করে কালার করছে, আমি একটু ওকে এঁকে দিইনি। তারপর সন্ধ্যাবেলা আমি একটু সিম্পল কিছু খেয়ে নিলাম, এটা হচ্ছে পোহা, তো এখন আমি এটা খেয়ে নিই। এটা খেতে কিন্তু দারুণ, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তারপর এই ড্রয়িংটা করলাম, কেমন হয়েছে কমেন্টে সবাই অবশ্যই জানাবে। তারপরেই আমি চলে এলাম কম্পিউটার ক্লাসে। দেখো আমি পৌঁছে গেছি, আর এটা হলো আমার বন্ধু ঈশিতা, ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব। এ দেখো, আমরা দুজন সবসময় কম্পিউটারে আসলে পাশাপাশি বসি, আর এখন আমরা কম্পিউটার প্র্যাকটিস করছি। তো স্যার আজকে HTML করতে দিয়েছিল, তো দেখো সেটা আমি এখন স্টার্ট করব। কম্পিউটার থেকে এসে ফ্রেশ হয়ে বসতেই মা দুটো জিনিস দিল, একটা হচ্ছে ম্যাঙ্গো জেলি আর একটা হচ্ছে কফি ক্যান্ডি, খুবই দেখো সুন্দর দুটো। আর এই দুটো পেয়ে আমার তো মনটা খুব খুশি হয়ে গেল। আর এখন হচ্ছে পরের দিন সকাল, এখন বাজে 6টা, আমি উঠেছি 5:30। তো আমি এখন একটু আমাদের সামনে যে গলিটা আছে একটু সেখানে হাঁটাহাঁটি করব, আজকে আর যাব না ওইদিকে হাঁটতে। হাঁটা শেষ করে ব্রাশ ট্রাশ করে বসতেই মা দিল গরম গরম চা। এই যে এখন আমি চা খাচ্ছি। আর এইটা যে দেখছো, এটা হচ্ছে তোমরা যারা অনলাইন অফলাইনে গান শিখতে ইচ্ছুক, অবশ্যই এই যে কন্ট্যাক্ট যে নাম্বার দেওয়া সেটায় তোমরা যোগাযোগ করতে পারো। গান স্কুলের নাম গীতমঞ্জুরি সঙ্গীত কলা কেন্দ্র, আর এখানে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে চণ্ডীগড় সেন্টারে, তোমরা অবশ্যই যোগাযোগ করো, কারণ অ্যাডমিশন চলছে। চা খাওয়ার পর আমি ব্রেকফাস্টে আজকে একটু নুডলস খেয়ে নিলাম, কারণ তেমন কিছু আজকে ছিল না খাওয়ার, তাই আমি নিজেই নুডলস বানিয়ে খেয়ে নিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর আমি আমাদের গলিটায় বিকেলবেলা প্রতিদিন ঘুরতে বেরোতে এখনও ঘুরছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।